বেআইনিভাবে গুটকার প্যাকেট বিক্রি করার অভিযোগে পানাগড় বাজার থেকে দুটি টোটো আটক করল কাঁকসা থানার পুলিশ। জানা গেছে, একটি কোম্পানির হয়ে ওই টোটো দুটি গুটকার প্যাকেট ঝুলিয়ে পানাগড় বাজারে বিক্রি করছিল। স্থানীয়রা দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ টোটো দুটিকে আটক করে কাঁকসা থানায় নিয়ে আসে। খবর দেওয়া হয় ওই কোম্পানির আধিকারিকদের। যেভাবে প্রকাশ্যে গুটকা বিক্রি হচ্ছিল, এর ফলে সমাজে কুপ্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে স্থানীয়রা দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। টোটো চালকরা জানিয়েছেন, একটি কোম্পানির পক্ষ থেকে তাদের টোটো ভাড়া করা হয়েছিল সারা দিনের জন্য। সেই টোটো ভাড়া করার পর তারা কোম্পানির আধিকারিকদের কথা মতো টোটোতে গুটকার প্যাকেট ঝুলিয়ে পানাগড়ের বিভিন্ন এলাকায় কোম্পানির হয়ে প্রচার করছিলেন। থানা অ্যারেস্ট করেছে কি কারণে জানি না। আমরা টোটো চালক, আমাদেরকে টোটোটা রিজার্ভ করেছিল সারাদিনের জন্য, ঠিক আছে, সন্ধ্যে 6টা অবধি। আমাদেরকে বললো সন্ধ্যে 6টা অবধি আপনাদের টোটোটা লাগবে, নিয়ে আমরা দোকানে দোকানে ভিজিট করবো। সেই হিসাবে তাছাড়া আমরা বৃত্তান্ত কিছু জানি না। কে রিজার্ভ করেছিল, তার নাম? যে 5000 কোম্পানির লোক এসেছিল, তারা তাদের সঙ্গে কি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এখন? হ্যাঁ, কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তারা বললেন যে ওনাদের স্যারদেরকে নিয়ে আসছেন বললেন। হ্যাঁ, আপনার নাম? কোথা থেকে ধরেছিল? গোপাল বিশ্বাস, দুর্গাপুর আব্বাস স্ট্যান্ডের টোটো চালক। আচ্ছা, কোথা থেকে ধরেছিল? আমাদেরকে ধরেছে পোস্ট অফিসের সামনে থেকে। ঠিক আছে।